দাঁড়াও আমি ধরছি। তা রেজিস্ট্রেশন করিয়েছ তো? সে করিয়ে নেব ক্ষণ, এবারও আগের বারের মতো করবে। কতবার বলেছি সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্য প্রথম তিন মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব পিএম মাতৃবন্দনা যোজনা অথবা বাংলা মাতৃ প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন করাতে হবে, আর মাসিক মিস করলেই ডাক্তার দেখাতে হবে, আর বাচ্চা হওয়ার আগে মিনিমাম চারটে চেক আপ লাগবেই। একা যাবে না, বঙ্কু সাথে যাবে, ওখান থেকে এমসিপি কার্ড দেবে, সেটা যেন সব সময় বউয়ের কাছে থাকে। রক্ত পরীক্ষা করতে হবে, হিমোগ্লোবিন 10-এর নিচে নামলেই কিন্তু বিপদ, একটু সতর্ক থাকবে। 4 নম্বর মাস থেকে দিনে কমপক্ষে একটা করে আয়রনের বড়ি আর 2টো করে ক্যালসিয়ামের বড়ি খেতে হবে। তারপর টিটেনাস আর ডিপথেরিয়ার ইঞ্জেকশন নিতে হবে। অবশ্য যাদের 3 বছরের নিচে বাচ্চা আছে, নিয়ম করে টিকা নেওয়া আছে, তাদের একটা বুস্টার ডোজ নিলেই হবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে 2টো বাচ্চার মধ্যে কম করে যেন 3 বছরের ফারাক থাকে, বেশি বেশি করে খেতে হবে বাড়ির খাবারের সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারের খাবার। তুমি তো আর একা খাচ্ছ না, তোমার সাথে তোমার বাচ্চাটাও খাচ্ছে। দিনে 3 বার ভরপেট আর 2 বার টিফিন খেতে হবে, যার মধ্যে শাক সবজি, ডাল, মাছ মাংস, ডিম, মৌসুমি ফল থাকবে, বেশি করে জল খাবে, আর ঘুম কম করে রাতে 8 ঘন্টা আর দিনে 2 ঘন্টা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর কোনো রকম বিপদ দেখলেই সেন্টারের দিদির সাথে যোগাযোগ করবি, আর ওর মনটা ভালো রাখার চেষ্টা করবি। টাকা পয়সার একটু একটু করে জোগাড় রাখিস কিন্তু। আর হ্যাঁ, বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে মায়ের বুকের গাঢ় হলুদ দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে। প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া বাচ্চাকে আর কিচ্ছু দেওয়া যাবে না, জল মধু কিচ্ছু না। বঙ্কু, এ বলে দিয়ে যাচ্ছি, ডেলিভারি যেন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে হয়, তাতে মা আর ছাদ দুটোরই ভালো। বোকার মতো বউটাকে আবার একা ছেড়ে দিস না যেন, সঙ্গে যাবি।